দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, এই যে লাল লাল ফলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, তো অনেকেই এই ফলগুলোর সাথে পরিচিত, অনেকেই চিনেন, অনেকে বা খেয়েছেন। তো বন্ধুরা, এই ফলগুলো হচ্ছে জামরুল, ঠিক আছে? তো এই একটা গাছ আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেটা হাইব্রিড জামরুল। তো জামরুলের এই ফলটা খেতে অনেক সুস্বাদু এবং পুষ্টিগুণ সম্পূর্ণ। তো বিষয়টা আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন, আমি পুরো ভিডিওতে জামরুলের অনেক বিষয় নিয়ে আলোচনা করব। আসলে এই গাছের উপরে থোকা থোকা এরকম মিষ্টি ফল দেখে আর জিভে লোভ মানতেছে না, তাই একটা আমি ছিঁড়ব। দেখতেছি যেটা পাকা বেশি সেটাই সেটাই ছিঁড়ব, সেটা আমি খাবো আর কি, খেয়ে টেস্টটা পরীক্ষা করব। তো আমি এইখানে দেখলাম যে অনেক কয়েকটা ধরেছে, তো চেষ্টা করবো এখান থেকে একটা পাড়ানোর। পাকছে যেটা এটাই পাড়ে, বন্ধুরা জামরুলটা আমি খেয়ে পরীক্ষা করব কিরকম টেস্ট। খাই, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। তো বন্ধুরা, খুবই টেস্ট এবং ভরপুর একটা রস, মিষ্টি রস, খেয়ে সত্যি ভালো লাগলো। আসলে এই ফলমূলে আমাদের যে পুষ্টিগুণ সেটা সত্যি অ্যাপ্রোপ্রিয়েট, আর একটা হাইব্রিড জামরুল, তো এর টেস্টটা একটু অন্য ধরনের আর কি, খুব সুস্বাদু। তো বন্ধুরা, আমাদের অনেক কয়েকটা জামরুলের গাছ রয়েছে, যদি আপনারা কেউ ফল চান অবশ্যই যোগাযোগ করবেন, আমরা ফল দিতে পারবো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর দেখা হচ্ছে এরকম নতুন কোনো অ্যাক্টিভ ভিডিওতে। সবজি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এরকম ফলমূলের গাছ বেশি বেশি করে লাগাবেন। ধন্যবাদ সবাইকে। উপরে গাছে অনেক ফল রয়েছে, আমাকে ঢোকা দিতে ঢুকতেই অনেক ফল কিন্তু পড়ে যাবে, পাকা পাকা যেগুলো ফল আছে সেগুলো পড়ে যাবে।